গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই, তারপর তাকে দিল্লি নিয়ে যায় ইডি। বর্তমানে তিনি দিল্লিরই তিহাড় জেলে বন্দী। এবার সেই দিল্লিতেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে গ্রেফতার করল ইডি। তবে গরুপাচার মামলার পাশাপাশি নিয়োগ দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিল সুকন্যার নাম। কয়েক বছর আগে বোলপুরের কালিকাপুরে বাড়ির অদূরেই এই প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষিকা পদে যোগ দেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। অভিযোগ, চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি অনুব্রত মণ্ডলের মেয়ে। তার বাড়িতে রোজ পাঠিয়ে দেওয়া হতো হাজিরার খাতা, তিনি বাড়িতে বসে স্কুলের রেজিস্টারে সই করতেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সৌমেন নন্দী নামে এক চাকরি প্রার্থী। পরে হাইকোর্টের নির্দেশে আদালতে হাজিরাও দেন অনুব্রতর মেয়ে। মেয়ের চাকরি ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন অনুব্রত মণ্ডলও। এবার গরু পাচার মামলায় সেই সুকন্যা মণ্ডলকে দিল্লিতে গ্রেফতার করলো ইডি। এবিপি আনন্দ। বাবাকে গ্রেফতার করেছিল সিবিআই, এবার মেয়েকে গ্রেফতার করলো আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি। আর এর জেরেই যে প্রশ্ন ফের বড় হয়ে দাঁড়ালো তা হলো, এবার তৃণমূল কি করবে? অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর এখনো পদে বহাল। বীরভূমে জেলা সভাপতির পদ থেকে তাকে সরায়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব, উল্টে বারবার অনুব্রতর পাশে দাঁড়িয়েছে তারা। যতদিন কেসটা ফিরে না আসছে, লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। কিন্তু অনুব্রতর পর এবার গ্রেফতার হলেন তাঁর মেয়ে সুকন্যা। অনুব্রতকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছিল সিবিআই, এবার তাঁর মেয়েকে দিল্লিতে গ্রেফতার করলো ইডি, যার জেরে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল। কারণ সুকন্যার সঙ্গে তৃণমূলের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও তিনি অনুব্রত মণ্ডলের মেয়ে, বীরভূমে তৃণমূলের একদা স্তম্ভের কন্যা। আর তাই এরপর কি পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তৃণমূল? পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাঁর থেকেও কি এবার দূরত্ব তৈরি করবে রাজ্যের শাসক দল? নাকি সুকন্যার গ্রেফতারের ক্ষেত্রেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব মণ্ডল পরিবারের পাশেই থাকবে? এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।